हेलो नमस्कार वेलकम बंधुरा वेलकम टू द न्यू एपिसोड ऑफ दिस चैनल जिस इनफोटेनमेंट यूट्यूब चैनल बांगला। आज के गेम सिनेमार नौ बछर पूर्ति निये किछु कथा बोलबो। गेम जीतेर एकटी सिनेमा छिलो जेटी एक्शन पैक्ड मूवी छिलो एबं एटा को प्रोड्यूस करेछिलो रिलायंस एंटारटेनमेंट। जीतेर बस रिलायंस एंटारटेनमेंट को प्रोड्यूस करेछिलो ग्रासरूटेर साथे एबं गेम सिनेमाटाओ को प्रोड्यूस करेछिलो रिलायंस एंटारटेनमेंट। एर परे आर कोनो भेंचार रिलायंस एंटारटेनमेंट एखाने करेनि, किन्तु रिलायंस आसार परे किन्तु बांगला सिनेमार बक्स अफिसेर रेवल्यूशन होयेछिलो। बसेर किन्तु फार्स्ट डे कलेक्शन छिलो 72 लाख टाका, सेटा छिलो एकटा विशाल रेकर्ड। जाइ होक गेमेर कथाय आसि, गेम सिनेमाटा डायरेक्ट करेछिलेन बाबा यादव এবং এই সিনেমায় জিতের সাথে ছিলেন শুভশ্রী গাঙ্গুলী আর ভিলেনের ভূমিকায় ছিলেন সৌরভ চক্রবর্তী, যাকে আপনারা মানুষ সিনেমাতেও দেখতে পাবেন। এই সিনেমাটা সবচেয়ে বড় ইউএসপি ছিল, এটাতে জিৎ ডিআইএ এজেন্ট হিসেবে তিনি কাজ করেছিলেন, অর্থাৎ তাকে ডিআইএ এজেন্ট হিসেবে দেখানো হয়েছিল। এই সিনেমাটা 2012 সালে মুক্তি পাওয়া সিনেমা, সাউথ ইন্ডিয়ান মুভি, থুপ্পাকির রিমেক, যেটাতে থালাপতি বিজয় ছিলেন। এবং এই সিনেমাটা আরেকটা ভার্সন হয়েছিল হিন্দিতে, সেটা ছিল অক্ষয় কুমারের হলিডে। যাই হোক, এই সিনেমাটা যখন রিলিজ করে 2014 সালে, তখন তার আগের বছর বস সবে সবে সুপারহিট হয়েছে। এবং বস সুপারহিট হওয়ার পরে এই সিনেমাটার প্রতি লোকের এক্সপেকটেশন এমনিতেই হাই ছিল, আর এই সিনেমাটার গানগুলো বেশ হিট ছিল, সেই কারণে এই সিনেমাটার বক্স অফিস কালেকশন প্রথম দিন থেকেই বেশি ছিল। আর টোটাল এর যে বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছিল, তার আগে আমি বলবো এর বাজেট কত ছিল। বাজেট ছিল এর 5 কোটি টাকা। আর ফেসবুক এবং অন্যান্য জায়গায় আপনারা দেখবেন বিভিন্ন পেজে গেম সিনেমাটাকে নিয়ে ট্রোল করা হয়, এটা জিতের নাকি ফ্লপ সিনেমা, এই সিনেমাটা নাকি চলেনি, এই সিনেমাটা নাকি একদম নেগেটিভ ছিল। আমি বলবো এটা সম্পূর্ণ ভুল কথা, এবং প্রমাণ সহ আজকে আমি আপনাদের জানাবো জিনিসটা অ্যাকচুয়ালি গেম কি ছিল। গেমের যে কালেকশন ছিল সেইটা এখনকার কোনো কমার্শিয়াল সিনেমা সেই ধরনের কালেকশন করতে পারে না। গেম সিনেমার বাজেট ছিল 5 কোটি টাকা এবং গেম সিনেমা বক্স অফিস কালেকশন করেছিল 8 কোটি 95 লক্ষ টাকা, এটা টাইমস অফ ইন্ডিয়া বলছে, আমি বলছি না, টাইমস অফ ইন্ডিয়া বলছে। আপনারা পাশে স্ক্রিনশটটা দেখে নিতে পারেন এবং আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। গেম সিনেমার বক্স অফিস কালেকশন ছিল 8.95 কোটি, 8 কোটি 95 লক্ষ টাকা। গেম সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হয়েছিল, এবং গেম যখন রিলিজ করেছিল তখন বাংলায় কিন্তু সিঙ্গল স্ক্রিনের সংখ্যা অনেক বেশি ছিল। আফটার 2016 সিঙ্গল স্ক্রিনের সংখ্যা কিন্তু অনেক কমে যায়, কিন্তু গেমের সময় কিন্তু সিঙ্গল স্ক্রিনের সংখ্যা বেশ ভালোই ছিল এবং গেমের কালেকশন কিন্তু বেশ ভালো। সুতরাং গেম কিন্তু একটা ব্লকবাস্টার মুভি, এবং জিতের পারফরমেন্স এই সিনেমায় আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো হয়েছে। আমার মনে হয় হিন্দি ভার্সনের তুলনায় এই ভার্সনটা বেশি ভালো হয়েছে। আপনারা অবশ্যই গেমটাকে চেক আউট করতে পারেন। এবং যে কটা সিনেমার রিমেক করা হয়েছে বাংলা, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিমেক্স হচ্ছে বস এবং গেম। সো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আপনারা গেম দেখেছেন কি না, দেখে থাকলে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।